দর্শক আবহাওয়ার খবর জানাচ্ছেন আমাদের সহকর্মীরা আমরা প্রথমেই যাব রাজধানীর আগারগাঁওয়ে সেখানে আছেন আমাদের সহকর্মী কায়কোবাদ মাহমুদ কায়কোবাদ কিছু কিছু জেলাতে কিন্তু বৃষ্টির আভাস পাওয়া গেছে এবং বৃষ্টিপাতও হয়েছে আমরা যেমনটি খবরে দেখেছি তো আপনার কাছে ঢাকা রাজধানী ঢাকার আবহাওয়া পরিস্থিতি নিয়ে সর্বশেষ কী তথ্য আছে আমাদেরকে জানাবেন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা পণ্যের সেরা অফার জি লিনা আমি এই মাত্র আবহাওয়া অফিসে কথা বলেছি আবহাওয়া অফিসের কর্মকর্তার সাথে কথা বলেছি তিনি যেটি বললেন আসলে ঢাকার বৃষ্টিপাত তারা আশা করছেন যে সন্ধ্যার মধ্যে ঢাকাবাসীও বৃষ্টি দেখা পাবেন আর আমরা আসার সময় পথে দেখেছিলাম আসলে সবারই অপেক্ষা কখন বৃষ্টি আসবে কখন একটু বৃষ্টি আসবে ডার এই নগরের একটু স্বস্তির বাতাস বয়ে যাবে এই অপেক্ষায় কিন্তু সবাই আছেন আসলে আর আরেকটি বিষয় হচ্ছে এখন কিন্তু আবহাওয়া কর্মকর্তারা যেটি আমাদের জানিয়েছেন ঢাকার তাপমাত্রা সহ সারা দেশেরই কিন্তু এখন তারা যেটি বলছেন ফলিং টেন্ডেন্সি অর্থাৎ হচ্ছে তাপমাত্রা কমার দিকে আছে তারা বলছেন এখন কিছুদিন তাপ তাপমাত্রাটা কমবে আর গতকাল গত কয়েকদিনের তুলনায় কমেছে ঢাকা সহ সারা দেশেই তো তারা বলছেন এখন তাপমাত্রাটা কমবে বৃষ্টি যদি থাকে তাহলে আগামী বেশ কয়েকদিন দিকে এরপর আবার তাপমাত্রাটা বাড়তে পারে আর আরেকটি বিষয় হচ্ছে গিয়ে আজকে বিকেলে তারা নতুন করে যদি কোনো ধরনের হিট অ্যালার্ট জারি করেন বা সে ধরনের বিষয় তারা তখন সেটি বিকেলের দিকে জানাবেন আর ইতিমধ্যে যেটি জানিয়েছেন যে চট্টগ্রাম বিভাগ ইতিমধ্যে বৃষ্টি হয়েছে আর এক্ষেত্রে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে আমাদেরকে জানা জানিয়েছেন তারা সেটি হচ্ছে কক্সবাজারে আর এই ছিল এখনকার পর্যন্ত সর্বশেষ লিনা এখন আমরা যাব চট্টগ্রামে সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদের কাছে আরিজ চট্টগ্রামে অবশেষে স্বস্তি বৃষ্টি নেমেছে এবং সেখানে কিন্তু আমরা বজ্রপাতি নিহতের ঘটনাও শুনেছি তো এখনো বৃষ্টিপাত হচ্ছে কিনা চট্টগ্রামে আমাদেরকে জানাবেন হ্যাঁ লেনা এই মুহূর্তে আবারও ঠান্ডা বাতাস বইছে আমরা যেটা দেখছি সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আসলে বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে যেটি অনেক দিন পরে এই মৌসুম মৌসুমের মধ্যে পতম বৃষ্টিপাত এবং এটি অনেক অনেকটা নগর এবং গ্রামীণ জীবনে স্বস্তির স্বস্তি নিয়ে এসছে আমরা আমরা যেটা দেখছি এই মুহূর্তে মৃদু আবহাওয়া আবার বিরাজ করছে সারাদিন মেঘলা হয়ে আছে এখন ঠান্ডা বাতাস পড়ছে আবহাওয়া পিস যেটা বলছে দুপুরের পর এবং সন্ধ্যা নাগাদ আরও কালবৈশাখীর মতো বৃষ্টিপাত হতে পারে তবে এই পর্যন্ত সাত মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং গ্রাম অঞ্চলেও বেশ বৃষ্টিপাত হচ্ছে এমনটিও জানিয়েছেন আবহাওয়া অফিস তো এই কারণে আপনি জানেন যে চট্টগ্রামের যে একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র সেটির এই কয়দিনে তাপ পানি সংকটের কারণে তাদের যে বিদ্যুৎ উৎপাদন তলা নিতে চলে গিয়েছিল এবং হয়তো সেটি আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করবে এছাড়া যে চট্টগ্রামে যে বাইশটি বিদ্যুৎ কেন্দ্র আছে সেখানেও যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করার কথা সেটিও একটু স্বস্তিদায়ক হতে পারে এমনটিও জানিয়েছেন সংশ্লিষ্টরা লিনা এ ছিল এখানকার সর্বশেষ জানছিলাম আবহাওয়ার খবর